আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে অনুকরণে আজকে আমরা মুসলমানরা বিশ্বের বুকে চলতে পারছি এবং এই চলার ভিতরে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে রাজি খুশি করার সুবর্ণ সুযোগ পাচ্ছি সেই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান বি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান উপস্থিত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দরুদী ভাইরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা আমি আপনাদের সামনে সূরা ইসরার 26 এবং 27 নং আয়াত তেলাওয়াত করেছি আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসরণে কিছু কথা বলার তৌফিক ইনায়াত করেছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমাদের মন মানসিকতার অবশ্যই পরিবর্তন আনা দরকার কারণ এজন্য মন মানসিকতার পরিবর্তন আনা দরকার যে আমরা এখনো অনেক মানুষ রুটিন করে নিয়েছি আমি 6টা বাজে যাব আমি 8টা বাজে আসব আমি 9টা বাজে আসব আমি এরকম ওয়াজ শুনব আপনি জানেন না যে আপনার কার আলোচনায় আপনার হেদায়েত হয়ে যায় এটা আপনি এখনো জানেন না তাই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আবেদন রাখি আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করেন সকলে আল্লাহুম্মা আমিন আমার সামনে যারাই রয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান কারণ যারা প্রথমে আসছেন তারা সৌভাগ্যটা নিয়ে যেতে পারবেন আমার মনে হয় যাই হোক আমি আপনাদের সামনে আমি আপনাদের অটো নাই চালু করে তো সময় লাগে বিদ্যুতের গোলযোগের কারণে আমরা কথা বলতে পারছি না এটা প্রশংসা আল্লাহ তাআলার জন্য আসলে এখন যদি বিদ্যুৎ না থাকে জেনারেটর না থাকে তারপরে কি আলোচনা চলবে না চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই হোক যে কোনো বিদ্যুতের গোলযোগ থাকতে পারে তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ইসরার যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়ালা তুবাজ্জিরু তাবজিরা আল্লাহ নিজে বললেন তোমরা অপচয় করো না অপচয়কারী শয়তানের ভাই আর শয়তান আল্লাহ তাআলার নিকট অতিশয় অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আমাদের সমাজ ব্যবস্থার এই ব্যবস্থাপনার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চলাফেরায় দেখেছি মানুষের যে কত অপচয় এটা দেখলে নিজের চোখে না দেখলে এটা বুঝতে পারবেন না আমরা আজকে মাহফিল এসেছি এই মাহফিল থেকে যদি কিছুই না নিতে পারি তাহলে এর সে দুঃখের আর কিছুই নেই তাই আমি আপনাদের সামনে উদারত আহ্বান রাখবো আমরা যা শুনবো মনোযোগ দিয়ে শুনবো যা শুনবো মনোযোগ দিয়ে শুনবো মনোযোগ দিয়ে যদি না শুনি তাহলে আমার এই শ্রবণটা বৃথা যাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা খাও পান করো এবং সদকা করো আল্লাহ রাসূল প্রায় সেমই বলেন খাও পান করো সদকা করো আরো বলেছেন যে তোমাদের এই পোশাক আশাক এটা যেন অতিরঞ্জিত না হয় অহংকার না হয় এর মানে পোশাক আশাক করা যাবে খাওয়া যাবে সব কিছু করা যাবে এটা অতিরঞ্জিত করা যাবে না তাই আমি আমাদের সমাজের এই ব্যবস্থাকে এই ব্যবস্থাপনাটাকে আমি শুধরাতে চাই বর্তমান সমাজে অনেক কিছুই পরিবর্তন আসছে আরো পরিবর্তন আসতে হবে আমরা মুসলমান আমাদের প্রধান বৈশিষ্ট্য হলো কোরআন ও হাদিসের উপর আমল করা আমি আপনাদের সামনে এই কথাটি বলতে চাই আপনার ছেলে আপনার মেয়ে আপনার ছেলের দিকে আপনার মেয়ের দিকে অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে দাড়ি রাখা সুন্নত এই আলোচনা সবাই জানে কিন্তু তারপরেও দাড়ি কাটে প্যান্ট বা পায়জামা তাকতুর উপর পড়তে হবে তাকতুর নেচে পড়লে হারাম আমার সে ভালো করে এলাকার মানুষ জানে তারপরও প্যান্ট বানায় সময় তাকতুর নিচে বানাইতেছে তাহলে এই ব্যক্তির ওয়াজ এই ব্যক্তির আলোচনা কি হলো কি কাজ হলো আপনার ছেলে তাকতুর নেচে কাপড় পরে আপনার ছেলে নাবির নেচে প্যান্ট পরে আপনি লক্ষ্যই করেন নাই আপনার মেয়ে বেপর্দায় থাকে এটা লক্ষ্য করেন নাই লক্ষ্য করেও করেন নাই আপনার ছেলে মেয়ের প্রতি আপনার লক্ষ্য নাই আমাদের সমাজের বিবাহ অনুষ্ঠানের সময় মা বোনেরা অনেক ওয়াজ শুনছেন আজকে সকালে ওয়াজ 8টা থেকে 12টা পর্যন্ত একটানা 4 ঘন্টা শুনছেন বাড়িতে গিয়ে যদি পরিবর্তন না আসে এই ওয়াজের মূল্য অমূল্যহীন হয়ে যাবে কারণ আপনার মেয়ে যখন বাড়ি থেকে বাইর হবে তখন আপনার মেয়েকে পর্দার ভিতর থেকে বাইর হতে হবে পর্দা রেখে বাইর হতে হবে বেপর্দায় বাইর হলে চলবে না বেপর্দায় যদি বাইর হয় তাহলে এটার পাপ আপনি বহন করবেন অতএব আপনার ছেলে আপনার মেয়েকে আপনাকেই লক্ষ্য করতে হবে বিবাহ স্বাধীন মাঝে কথাগুলো এই জন্য আসে আজকে সকালে এই মাহফিলের শিক্ষার্থীরা যেইভাবে তাদের বক্তৃতা কবিতা কোরআন কোরআনের তর্জমা যেভাবে করেছে আমাদের সমাজের যারা গার্জেন আসছিল তাদের মনে অনেক আনন্দ আমি অনেক আনন্দ পাইছি কিন্তু বাস্তবে যদি আপনি আমি প্রয়োগ না করতে পারি এই আনন্দটা থাকবে না এই আনন্দটাকে ধরে রাখতে হবে আপনার ছেলে আপনার মেয়ে এখানে কোরআন তেলাওয়াত করেছে এখানে হাদিস পাঠ করেছে এখানে ইংলিশে বক্তৃতা দিয়েছে আরবিতে বক্তৃতা দিয়েছে এটা অত্যন্ত গর্বের বিষয় সুনামের বিষয় কিন্তু আপনি যখন বাড়িতে যাবেন আপনার আর মেয়ের ব্যবস্থা এক থাকবে না লেখাপড়ার জন্য তাকে আরো উৎসাহিত করবেন কিন্তু আপনি নিজে আপন করেন না অতএব নিজে আমল করতে হবে আমি আজকের আলোচনায় যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার জন্য বলছি কথাটা ভালো করে মনে রাখবেন আল্লাহ নিজে বলেন সূরা নূরে আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা বাড়ির ভিতরে বাড়িতে গেলে সালাম প্রদান করো যদি সালাম প্রদান করো তাদেরকে সালাম প্রদান করতে হবে বাড়িতে ঢুকতে হলে অনুমতি নিতে হবে এই সূরার মাঝে অনুমতির অনেকগুলো কথা রয়েছে আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় কথাটা খেয়াল রাখবেন আমার বাড়িতে আমার বাড়ির তেমন একটা পর্দা তেমন একটা নাই কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করছি আমি লজ্জায় পড়ে যাই মানুষের এই জ্ঞান হলো কিভাবে মহিলাদের এই জ্ঞান হলো কিভাবে পুরুষের এই জ্ঞান হলো কিভাবে আমার ছোট্ট একটা বাড়িতে মোটামুটি একটা পর্দা আমাকে ডাক না দিয়ে সালাম না দিয়ে আমার ঘরে প্রবেশ করে যদি মনে করেন একটা পুরুষ প্রবেশ করে তাহলে আমার মহিলা লজ্জা পাবে আর একটা মহিলা প্রবেশ করলে আমি লজ্জা পাবো
আপনি কে ঢুকতে পারবেন একজনে ঢুকতে পারবেন না আপনি কেন ঢুকেন আপনাকে যদি বলি আপনি দিবেন সালাম আমি সালামের উত্তর দিব আমি সালামের উত্তর দিই তো আমি আপনাকে ঘরে নিয়ে যাব আমি যদি বাড়িতে না থাকি বাইরে দাঁড়ায়া সালাম দিয়ে কথা বলে যেতে পারেন আমার এমন হইছে আমাকে ডাক না দিয়ে আমার ঘরের ভিতর ঢুকে যায় অনেকে মনে করবেন যে কি অহংকারী কি না আপনি কোরআন ও হাদিসের ভাষ্যই জানেন না যেই জায়গায় মায়ের ঘরে প্রবেশ করতে সালাম প্রদান করতে হবে সালাম মানে অনুমতি মা যেই জায়গায় আপনাকে দুধ পান করাইছে যে মা আপনাকে শিশু বয়স থেকে বড় করেছে যে মা আপনাকে এখনো গোসল দিতে পারবে সেই মায়ের ঘর সময় ব্যতীত রাখে তিন সময়ে সেই মায়ের ঘরে প্রবেশ করলে আপনার অনুমতি নিতে হবে আর আপনি আমার ঘরে প্রবেশ করলেন অনুমতি ছাড়া আমাকে লজ্জিত করলেন আপনি নিজে লজ্জিত হলেন ঠিক কখনো করবেন না আজকের আলোচনাটাকে এই কথাটা মনে রাখবেন যে যে কারো বাড়িতে প্রবেশ করবেন সালাম প্রদান করবেন হাদিসে আছে তিনটা সালাম দিতে হবে তিনটা সালামের উত্তর যদি না আসে আপনি চলে যাবেন আপনি আমাকে অহংকারী বলবেন না কিছুই বলবেন না এটা কিন্তু আমার কাজ না আল্লাহ নিজে বলছেন রাসূল নিজে বলছেন এ ব্যাপারে সাবধান থাকবেন আজকের আমার আলোচনার এই বিষয়টা ব্রেনে রাখবেন এই মাগের আওয়াজ যেই জায়গায় যাইতেছে সবাই খেয়াল রাখবেন লজ্জিত করবেন না আমি ঘরের ভিতরে বসে থেকে আমার স্ত্রী ঘরের ভিতরে বসে থাকে আমাদের বসাটা অন্যরকম হতে পারে আমরা স্বামী স্ত্রী আমাদের বসা অন্যরকম থাকবেই এটাই স্বাভাবিক আপনি হুট করে রবিউল্লাহ কোথায় এটাকে ঘরে ঢুকে গেছেন কত মানুষ যে গেল এই মানুষের কি হবে আমার ঘর দরজার পরে আরেকটা বারান্দা বারান্দার পরে আরেকটা দরজা আমার ঘরে ঢুকতে হলে দুইটা দরজা পার হতে হয় এবং এগুলো বেড়া দেওয়া দরজাটা মিলানো থাকে কেন মহিলা মানুষই প্রবেশ করেন কেন পুরুষ মানুষই প্রবেশ করেন নিষেধ আমার ঘরে না কারো ঘরে প্রবেশ করতে পারবেন না আমার ঘরের উদাহরণটা আমি নিজে দিলাম আপনি যে কোনো ঘরে প্রবেশ করবেন সালাম প্রদান করবেন সালামের উত্তর আসলে যাবেন নালে বাড়ি চলে যাবেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই হাদিসের ব্যাখ্যা এরকম তিনি এইটুই বলেছেন যে তিন সালামের পরেই প্রবেশ করতে হবে আরো একটা কথা আপনাকে জোরালোভাবে বলে দেই যেই কথাটা আপনি জানেন আমিও জানি দেখবেন কিছু মানুষের বাড়িতে আমরা যেই গ্রামে ভাষায় বলি আলতা যেটাকে বাংলা ভাষায় বলে যেটা পর্দা আড়াল করে দেওয়া আমি যদি আমার ছোট্ট একটা বাড়ি বা অন্য একটা মানুষ দেখা গেছে সে একটু আলেম বা কোরআন হাদিসের জ্ঞান তার কিছু আছে বা একটা ভালো আলেমের সাথে চলে তাহলে দেখা যায় সে আলেমের সাথে চলতে চলতে সেই বাড়িটা একটা আলতা দিয়ে দিল আপনি হুট করে বলবেন হায় 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 মানুষ দেখতে পারে না মানুষের মানুষ বাড়ি যাইবে দেখে সে গেট দিয়ে রাখছি আপনি জানেন না গেটটা কি আপনি জানেন না গেটটা কি আমি যদি আজকে আমার বাড়িতে আরো একটু আলতা দেই বলবে এই যে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই বিনে হয়েছে বাপ নাই এই আলাদা হওয়া শুরু হয়েছে আপনি জানেন এই আলাদাটা কাকে বলে এই আলাদাটা কাকে বলে আমি মনে করি এই সমাজের প্রত্যেকটা বাড়ির যারা ভিতর বাড়ি এবং বার বাড়ি করতে হবে ভিতর বাড়ি এবং বার বাড়ি এই জন্য করবেন আপনার বাড়িটা পর্দা করে দিবেন আপনি পর্দা ছাড়া থাকবেন না দেখেন যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান আজকে বাড়িতে গিয়ে ঘরের সামনে পর্দা লাগান দরজার সামনে তো পর্দা লাগাবেন লাগাবেনই গেটের সামনে পর্দা লাগাবেন গেটের সামনে পর্দা লাগাবেন তো লাগাবেনই বারান্দার সামনে পর্দা লাগাবেন বারান্দার সামনে তো লাগাবেন আর উঠানের সামনে লাগাবেন মিস করবেন না যদি মিস করেন তাহলে দাইউস নামে প্রমাণ হবেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাইউসরা জান্নাতে যাবে না দাইউস কারা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন দাইউস হলো তারা যারা তার স্ত্রী এবং কন্যাদের বেপর্দায় রাখে দেখবেন সমাজের অনেক মহিলা আলোচনা শুনে এই বাড়ির গর্তে বাই হলে মুখে নেকাব পরে মুখে মাস্ক পরে
মকে হিজাব পরে কাপড় লারে এটা লারে সেটা লারে আরেক মহিলার যখন ঝগড়া হয় কয় আহ দেখছি না পর্দাটা এটা করবেন না মানুষের ভুল থাকতে পারে কিন্তু তার পর্দাটা তার কাজ অতএব সাবধান আমি দুই ধরনের কথা আপনাদের সামনে বললাম এক ধরনের কথা হলো আপনার স্ত্রী এবং কন্যাদেরকে পর্দায় রাখবেন আর দ্বিতীয় কথা হলো মানুষের বাড়িতে গেলে আপনি পুরুষের বাড়িতে যান আর স্ত্রী লোকের বাড়িতে যান যাইতে পারেন আপনি তার অনুমতি অবশ্যই 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 নেবেন মিস করবেন না আজ থেকে মিস করবেন না আমি বলে দিলাম আজ থেকে এই কাজটা আর কখনো মিস করবেন না আমি দুইটা কথা বললাম কিন্তু বাড়িটা পর্দা করবেন এবং কারো বাড়িতে গেলে তার অনুমতি নিয়ে তার ঘরে প্রবেশ করবেন এই কথাটা আমি আপনাদের উদার্ত আহ্বান রেখে জোরালো আহ্বান রেখে বলছি আজ থেকে হাজার হাজার আলোচনা শুনছেন হাজার হাজার আলোচনায় হাজার হাজার এই কান দিবেন আর এই কান বাহির করবেন আজকে এই কানটা নেবেন এই ব্রেনের মধ্যে রাখবেন বাহির করবেন না বাহির করবেন না আমি বললাম বাহির করবেন না আমি চেষ্টা করতেছি আমার বাড়িতে যেন এরকমটা হয় উঠানো যেন পর্দা হয় বারান্দায় যেন পর্দা হয় ঘরের ভিতরে যেন পর্দা হয় মহিলা মানুষ আসলে মহিলা মানুষ মেহমানদারি করবে পুরুষ মানুষ বেড়াইতে আসলে যেন পুরুষরা মেহমানদারি করতে পারে আমাদের আমার জন্য দোয়া করবেন যেন এটা করতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি এই শুভ অবস্থাটা যেন করতে পারেন কারণ এই শুভ অবস্থা যদি না করেন তাহলে বিপদে পড়ে যাবেন আরেকটা কথা বলি গাই একটা ভাষায় বলে আছে যে ছেলে খারাপ হয় মেয়ে খারাপ হয় ঘাটে আর ছেলে খারাপ হয় পরের বাড়ির খাটে কথাটা খেয়াল রাখবেন একটু ব্যাখ্যা দিতেছি কিভাবে নষ্ট হয় মেয়ে ঘাটে নষ্ট হওয়ার কথা হলো মেয়ে অন্য বাড়িতে গেলে নষ্ট হয়ে যাবে ঘাটে ঘাট মানে পুকুরের পার থাকতে পারে কলের পার থাকতে পারে বাড়ির বাইরে থাকতে পারে যে মেয়ে যুবতী মেয়ে বাড়ির বাইরে একা একা যাবে সে কিন্তু নষ্ট হয়ে বাড়িতে ফিরবে আর ছেলে নষ্ট হবে পরের বাড়ির খাটে দেখবেন অনেক ছেলেরা একটু বয়স হইলে তেরো চোদ্দ বছর হইলে বাড়িতে থাকাটা তার ভালো লাগে না বাড়িতে থাকলে সে যা ইচ্ছা তা করতে পারবে না যদি পরের বাড়ির খাটে থাকলে সারা রাত সে যা ইচ্ছা তা করতে পারবে অতএব সাবধান আপনার ছেলের প্রতিও খেয়াল রাখবেন মেয়ের প্রতিও খেয়াল রাখবেন অনেক মানুষ আছে শুধু খালি মেয়ের প্রতি খেয়াল রাখে কয় ছেলে মানুষ একটু ঘোরাঘুরি করুক ওই আপনি জানেন কোথায় ঘুরেন আপনি জানেন আপনি কি লক্ষ্য করছেন সে কোথায় ঘুরে আপনাকে আমি বলে দেই এটা গোপন তথ্য শীতের দিন দেখবেন এয়ারফোন আছে এয়ারফোন কানের এটা জাম্পারের ভিতর দিয়ে এই মাস্কের ভিতরে কানের ভিতরে লাগায় খেয়াল রাখবেন জিনিসটা নিয়ে লাগাইয়া সেটটা বাইরে ফেলাইয়া সকালে ঘুমের মধ্যে হারিয়ে টান্দা দেখবেন কানের মধ্যে লোপ লোপ কানের ভিতরে হ্যাঁ সারা রাত গান শোনে নাই দুই একটা গান বাজে কোনো যে কোনো শূন্য ঘুমায় গেছে তা সারা রাত বাজে খেয়াল করেন নাই মনে হয় আপনার কন্যার হয় কি অবস্থা দেখবেন চা তার পড়ার টেবিলে যাদের এই অবস্থা আছে সে এটা কানে দিয়া এই সামনে বইলে দেখবেন যদি দেন যে হ্যাঁ মাথা ঝুলিয়েতেছে বুঝবে না গান বনতেছে খেয়াল রাখবেন এই তার এই ভিতরে দেওয়া আছে আবার এরকম ছোট ছোট আছে তারও লাগে না এটা দুই কানো দিয়া সেটা একটু দূরের থেকে বাজতেছে সে যদি বুঝলেন যে হ্যাঁ একটু মাথা মাথা ঝুলিয়েতেছে বুঝবেন যে হ্যাঁ কানের মাঝে একটা লাগাই লাইছি খেয়াল রাখবেন ছেলের প্রতিও খেয়াল রাখবেন মেয়ের প্রতিও খেয়াল রাখবেন ছেলে মেয়ের প্রতি উভয় খেয়াল রাখবেন আমরা সমাজে ছেলের প্রতি খেয়াল রাখি না মেয়ের আর একটু খেয়াল রাখি না আর ছেলে আর বেশি নষ্ট হইতাছে ছেলে যেমন নষ্ট হয় মেয়ে এরকম নষ্ট হইতাছে আজকে আমি এই মাহফিল যারা আয়োজন করেছি আমি আল্লাহর কাছে প্রশংসা করি আল্লাহর কাছে দোয়া চাই জিনিসটা আমি আপনাকে এখানে আনতে পারলাম নইলে তো আপনারা যারা আমার সামনে কথা শুনতেছেন আমি ডাকলে এখানে আসলেন নইলে আর আম্মা আমি ডাকলে ওই মাইকে দেওয়ার জন্য যাইতেছে শুনলেন নইলে এটা আয়োজন করতে হয়েছে আর সবচেয়ে বড় যে বিষয়টা এটা তো একটা আয়োজন যেই ছেলে পেলে আজকে লেখাপড়া করতেছে এই কথাটা না বললেই নয় এই কথাটা না বললেই নয় কেমন আমি বিশ্বাস করি 100% বিশ্বাস করি আপনার ছেলে এবং মেয়েকে যদি
কোরআন এবং হাদিসের আলোকে জীবনটা ঘোরাতে পারেন। আমি মোটামুটি 99% শিওর সে তার জীবনে মন্দ কাজে জড়াতে পারে কিন্তু সে সহজে মন্দ কাজ থেকে সরে আসতে পারবে, কারণ শয়তান তার পিছনে লেগে আছে যেতে পারে। কেন আমি বিশ্বাস করি, আপনি এক ছেলেটাকে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করে আপনি তার একটা চাকরি লওয়ান, তার এই বুকটা কাঁপবে ঘুষ খাইতে। আপনি বিশ্বাস করেন আর না করেন, তার এই বুকটা একবার হলো নড়ব, ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে বিশেষ কারণে ভাই, কিন্তু তার এই দিলটা একবার বাড়ি মারবে। আর যাইনি ঘুষ আর সুদ সম্পর্কে জানে না, তার দিলটা বাড়ি মারবে না। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি আমি বিশ্বাস করি জিনিসটা। সে ভুল করতে পারে, সে পাপ করতে পারে, সে ঘুষ খাইতেও পারে, সে ঘুষ দিতেও পারে, কিন্তু সে সহজে ঘুষ সুদ থেকে সে ফিরেও সহজে আসতে পারবে, কারণ সে জ্ঞান তার অন্তরে তার ব্রেনে আছে। আমি বিশ্বাস করি তার বুকটা কাঁপবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, বাস্তবতার সহিত কোরআন হাদিসের সাথে মিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফে শয়তানকে বললেন যে ইবলিস, যে আদমকে সেজদা করো, সে কি করলো? সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। তাকে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি সেজদা করলে না কেন? সে বলল আমি সেজদা কেনই বা করব, আমি আগুনের তরি আমার স্থান উপরে, সে মাটির তরি তার স্থান নিচে, সেজদা করলো না। পরবর্তীতে সে বলল যে যে আল্লাহ বললেন যে নেমে যাও, অহংকারীর জায়গা এখানে হবে না। তখন সে বলল আমি আপনার এই বান্দাদের দেখে নিব, তারা কিভাবে শুকুর গুজার হতে পারে আমি তাদেরকে দেখে নিব। সে বলল আমি ডান দিক থেকে আক্রমণ করব, আমি বাম দিক থেকে আক্রমণ করব, আমি সামনে থেকে আক্রমণ করব, আমি পিছন থেকে আক্রমণ করব। কি আক্রমণ করে নাই? আক্রমণ করেন নাই? আপনারা অবশ্যই লক্ষ্য রাখছেন সুরা বাকারা, সুরা ফাতিহা হলো এক নম্বর একটা সুরা, সুরা নাস একেবারে শেষের 114 নম্বর সুরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের আয়াতে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনদের মধ্যেও শয়তান আছে। মানুষ শয়তান কি করলো আপনারে? মানুষ শয়তান আপনার এই অসওয়া দিয়ে দিয়ে বললো এই তুই কি কর, তোর এদের হইতো না, আই এই করি সেই করি, অসওয়া দিয়ে দিছে। আর শয়তানও সকল তখন অসওয়া দিছে, অসওয়া তাকে দিল শয়তান আদম আলাইহিস সালাম কি আর হাওয়া আলাইহিস সালাম কি অসওয়া দিল, এই তোমাদেরকে যে গাছের ফল খাইতে নিষেধ করেছে বা গাছের নিকট যাইতে নিষেধ করেছে, তোমরা কি জানো কেন নিষেধ করেছে? এমন সুন্দর করে কোরআনে বলেছেন সূরা আল আরাফের প্রথম দিকে যে এই জন্য বলছে যে তোমরা যদি এখানে চিরস্থায়ী হয়ে যাও, চিন্তা করছেন শয়তান বলছে কিটা, তোমরা যাতে চিরস্থায়ী না হও এই জন্য এই ফল খাইলেই চিরস্থায়ী হয়ে যাবা। আসলে কি ফল খাইয়া চিরস্থায়ী হয়েছে না এই ফল খাই আর বাতিল হয়েছে? কি আশ্চর্য জিনিস, আল্লাহর হুকুমটা অমান্য করলো আর কাজ হয়ে গেল, কি অধঃপতন হলো। সুরা এই নাসেরও শেষে বলছে যে মিনাল জিন্নাতে ওয়ান নাস, আমাদের সমাজ এরকম শয়তান মানুষ আছে, আমার মতো আপনার মতো মানুষের নিম্নে বুঝায় বাতিজা তোমার বাপ দাদারা কি করছে, এই লেদা বেদা মানুষ দুইটা কত কইতারছে না, কোনো বিচারক না, আয়ো তোমারে আমগো সাথে চলো, দেখো নেতৃত্ব দিবা, এন এন কথা বলবা, তোমাকে মানুষ সাবাস বলবে, আর কি সাবাস বলবে, কিছুদিন চলাইতে 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 যত রকম কুকুর মাছ সব করাইছে, আমি একে খাতা কলমে লিখে দিতাম কিন্তু নামটা বললাম না। নেতা বানাইছে, নেতৃত্ব বানাইছে, বড় বানাইছে, নাম প্রকাশে অনিচ্ছুক। শয়তান জীবন বলছে খাইলে চিরস্থায়ী হয়ে যাবে, এলাকা খাও, আর এও বলছে এক কইরা কি করবে আমার পথে আসা অনেক কিছু কর্ম, এইটা এটা প্রায় সেম জিনিস, দুইটাই বিপর্যয় হয়েছে। সময় প্রায় সংকীর্ণ, বিদ্যুৎ গেছে, আমি আমি যেই চারটা পাঁচটা কথা বলছি এই কথাটা বলি আমার কথাটা শেষ করছি। আমি যেই প্রথম কথাটা বলছিলাম কারো বাড়িতে গেলে অবশ্যই তার অনুমতি সহ প্রবেশ করবেন, অনুমতি না দিলে বাড়িতে চলে আসবেন, আর আজ থেকে আপনার বাড়িটা পর্দায় পরিণত করবেন, নাহলে এই যে ওয়াজ করতেছেন এটা মুনাফিকি হবে। যতটুকু সম্ভব
সালার সদক দাগগাও বেরাও ইয়োরক টানায় দিয়েছিলেন মানুষ আপনাকে বলবে ই এক গুইরা মানুষ আপনার কিছু আসে যায় না আসবেও না যারা জানে তারা আপনাকে সালাম প্রদান করবে আর যেই কথাটা হলো ছেলের প্রতি লক্ষ্য রাখবেন মেয়ের প্রতি লক্ষ্য রাখবেন আর যে শয়তান তে ওয়াসওয়াসা দেয় এইজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন আর সব সময় হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অনেক আলোচনা ছিল কারণ আমার পরেও আরো অনেক আলোচক রয়েছে তাই আমি আমার কথাগুলো ভুলভ্রান্তি হতে পারে যদি ভুলভ্রান্তি হয় এলাকার ছেলে হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আলোচনাগুলো বরাবর এরকম একেবারে বরাবর আলোচনা আমার যতদিন আমি আলোচনা করি প্রায় সেম এরকম কথাগুলি বলছি শর্তা গলাত মন হই নাই যাই হোক দ্বিতীয় কথাটা যে বলে আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার বাপ মার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনার বাপ মার জন্য দোয়া করি এই জন্য আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহুম্মা আমিন আজকে হয়তো আমার বাবা জীবিত নাই এরকম একটা চেহারায় দেখেছে কিন্তু তার সাথ ছিল আমি সময় সংক্ষিপ্ত হলো একটু কথা বলি আপনি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন দেখবেন আপনার ছেলে যদি এই না হয় আপনার নাতি হবে আমি দেখছি মানুষ ছেলের জন্য দোয়া করছে নাতি পরেশগার হয়েছে আমার চোখের দেখা মিস হয় নাই অর্থাৎ বাপ মার দোয়া যে কবুল হয় এটার প্রমাণ অনেক জায়গায় আমি দেখেছি দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি তাই আমি আজকের এই আলোচনায় অনেকগুলো কথা ছিটেফোঁটা কথা বললাম কথাগুলো যদি অসুন্দর কিন্তু কথাগুলোর ভিতরে অনেক জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে যদি মানেন তাহলে নিজের জীবনে কাজে আসবে আর যদি না মানেন কিছু করার নেই আমি আল্লাহর কাছে এই আবেদন রাখি এই কথাগুলোর জন্য আমরা যারা আজকে কান দিয়ে শুনছি সবাই যেন এটা পালন করতে পারি সকলে বলি আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ